সাইক্লিং করতে চলো। এসব সব কিছু কাঁপছে কেন? মনে হচ্ছে দাদু আবার গান শুরু করেছে। এবার দাদু তো গান গাইছে না, তাহলে সব কাঁপছে কেন? ওই দেখো এখানে কি! ও নো, এত বড় টুইস্টার! পালাও শিবা, বাইরে আসবে না।
ধ্বংসের আরেক নাম হচ্ছে টর্নেডো। বেদাস শহরে আজ আমি এমন তাণ্ডব করেছি, কাল তুমি যখন টুইস্টারে যাবে ডেভিড, তখন কেউ ঘর থেকে বেরোনোর সাহস পর্যন্ত দেখাবে না। কিন্তু টর্নেডো, কেউ যদি ঘরের বাইরেই না বেরোয় তাহলে আমরা চুরি করবো কিভাবে? ডেভিড, বুদ্ধির গোড়ায় ফুঁ দাও। যদি বাড়ি থেকে কেউ না বেরোয় তাহলে ব্যাংকেও কেউ থাকবে না, তখন ওই ব্যাংক লুট করা কোনো ব্যাপারই নয় তোমার কাছে। প্রথম বার এত বড় টর্নেডো এসেছে, হয়তো এটা গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্ট। পুরো শহর এখন তছনছ হয়ে গেছে। আজ রাতে দেখুন টুইস্টারের ওপর আমাদের বিশেষ প্রোগ্রাম ঘূর্ণি তাণ্ডব। দাদু, এত বড় টুইস্টার কোথা থেকে এলো? শিবা, খাবার খাওয়ার সময় কথা বলতে নেই, নাও খাবার খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে, এখন থামো দেখি। আর রোজ এই টর্নেডো সুযোগ নিয়ে কোনো একটি গ্যাং ব্যাংকে চুরি করে যাচ্ছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমার এলাকায় চুরি, আমার এলাকায় চুরি? ইন্সপেক্টর লাড্ডু সিং এর নাম এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায়, তখন অন্য লোকেরা তাকে বলে চুরি করো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। স্যার, স্যার, বেদাস ব্যাংকে চুরি হচ্ছে। প্যারারাম, বেদাস ব্যাংকের সিন্দুক কেউ ভাঙছে। ফায়ার, ফায়ার! স্যার, স্যার, চুরি ব্যাংকে হচ্ছে, এখানে নয়। তাহলে ব্যাংকে চলো, এখানে কি করছো? চলো। টর্নেডো, এটা হলো বেদাস ব্যাংকের সব টাকা। তাণ্ডবের আরেক নাম হচ্ছে টর্নেডো। কেউ কখনো এটা সন্দেহ করতে পারবে না যে টুইস্টার চুরিও করতে পারে। শুধু একটাই ব্যাংক বাকি আছে, আর সেই ব্যাংক আমি লুট করব। তারপর এই শহর ছেড়ে দিয়ে আরো কোনো বড় শহরে তাণ্ডব করতে থাকবো। আপনার কোনো কম্পিটিশনই নেই বস, ইউ আর দ্য বেস্ট। একজন আছে যে আমার সঙ্গে লড়াই করতে পারে, ভাবলে বেশ অবাকই লাগে, কিন্তু ওরই একমাত্র সেই সাহস আছে যে আমার সঙ্গে লড়াই করতে পারে। কি টর্নেডো? জানি না, এ যেই হোক খুবই সাহসী ছেলে। ভেদাস সিটির ক্লাইমেট এরকম নয় যে রোজ এত টুইস্টার আসবে। তুমি কি বলতে চাইছো? রোজ টুইস্টার আসছে, আর রোজ কোনো না কোনো ব্যাংক লুট হচ্ছে। এই টুইস্টার আর ব্যাংক রবারির কোনো না কোনো কানেকশন তো আছে, এটা আমাদের খুঁজতে হবে। কিন্তু কি করে খোঁজ করবে? এটা তো আমরা খুব সহজেই জানতে পারবো যদি আমি আমার ক্যামেরাটা টুইস্টারের মধ্যে রেখে দিই। ও সব ইমেজ শুট করে আমাদের রিলে করবে। আরে চিন্তা নট, আমি আছি তো। ইয়েস ইয়েস, ওই দেখো টুইস্টার আসছে, চলো তাড়াতাড়ি, ওর মধ্যে আমাকে ক্যামেরাটা রাখতেই হবে। তো সেই ছেলেটা যে আমার টুইস্টারের পিছনে লেগেছে। আসলে এই চাইটা কি? চলো দেখা যাক ওর কত ক্ষমতা। শিবা, দাঁড়াও, সামনে বিপদ। শিবা, ও এইদিকেই আসছে, পালাও, নইলে আমরা বিপদে পড়বো। আরো ছোট, আরো ছোট।
বিপদের মধ্যে চলে এসো, ওখানে কোনো বিপদ নেই। পর আর কোনোদিন এই বাচ্চাগুলো আমার টুইস্টারের পিছু নেবে না। আমার ক্যামেরা টুইস্টারের মধ্যে গেছে, এইবার তো দেখবো ওর মধ্যে কি হচ্ছে। তার মধ্যে ব্যাংক ডাকাতরা লুকিয়ে আছে। Don't laugh, just watch it. Come on guys, let's go. টর্নেডো, আরে দেখো দেখো, আমাদের বসকে টিভিতে দেখাচ্ছে। ওয়াও টর্নেডো, আপনি মেগা সিরিয়াল করছেন, বলেননি তো? এসব বাজে বকছো। টর্নেডো, আপনার সিরিয়াল তো টিভিতে দেখাচ্ছে, এন্ড ইউ আর লুকিং ভেরি হ্যান্ডসাম, ড্যাশিং, আর এখনকার সিনে দেখাচ্ছে আপনি কারোর সাথে ফোনে কথা বলছেন। নো নো, কেউ আমার লাইভ টেলিকাস্ট রিলে করছে, এটা এটা ওই ছেলেটারই কাজ মনে হচ্ছে। ইয়েস, এটা ওই ছেলেটারই কাজ, ও আমাদের টুইস্টারে ক্যামেরা পাঠিয়ে দিয়েছে। ধরো ওই ছেলেটিকে, শহরে যাবার রাস্তায় যে ছোট পুলটা আছে তার নিচে লুকিয়ে আছে ও। যাও, ওকে ধরে নিয়ে এসো। ছাড়বে না ওকে। আমি শিবা বলছি। ইয়েস ইয়েস, কি 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 আছে? হেই শিবা স্যার, বড়রা বলে গেছেন যে প্যান্ট উপরে তোলে পরাই ভালো। এই বাচ্চাটা আমাদের শিক্ষা দেবে, দেখি কেমন দেয়। হেই আঙ্কেল, পুচকেদের পুচকে বললে কিন্তু ওদের খুব খারাপ লাগে, তাদের সবসময় নাম ধরে ডাকতে হয়। তোমার নাম কি হে পুচকে? Allow me to introduce myself. I am Shiva and don't call me পুচকে. Don't call me পুচকে warning দিয়ে এত বাড়লে, তাহলে warning ছাড়া যে কত বাড়তে। টর্নেডো তাড়াতাড়ি আসুন, help, এই বাচ্চাটা বড়ই dangerous। ও, আমি ওই ছেলেটিকে কিছুতেই ছাড়বো না। I will finish him. এটা কি?
টুইস্টার নিজের দিক পাল্টে ফেলেছে। আজ তুমি বাঁচতে পারবে না পুচকে, আজ তুমি শেষ। তুমি আমার সমস্ত প্ল্যান নষ্ট করে দিয়েছ। তোমরা জানো না তাণ্ডবের আরেক নাম হচ্ছে টর্নেডো। খুব ভালো, এইবার তুমি বুঝতে পারবে যে তাণ্ডবের আর এক নাম হচ্ছে টর্নেডো। আমার কাজ নষ্ট করার দাম তোমাকে দিতেই হবে পুচকে। সব তুমি কি করলে? এসব তো আউট অফ কন্ট্রোল হয়ে গেল। তোমরা সবাই নিজেদের সাইকেলগুলো ধরে নাও। আমাদের দর্শকদের পুরোপুরি বলো, তুমি এই কাণ্ডটা করলে কিভাবে? কেউ আমাকেও তো জিজ্ঞেস করো এই গুন্ডাদের আমি কিভাবে ধরলাম। হাই, এদের আমি প্রথমে খুব ছুটিয়েছি, তারপর গিয়ে ধরেছি। হেরে গেলাম, আমি হেরে গেলাম। তাণ্ডবের আর এক নাম হলো টর্নেডো, কিন্তু তুমি আমার জীবনে তাণ্ডব ঘটিয়ে দিলে। শিবা, তুমি অনেক সাহসিকতার পরিচয় দিয়েছো। আজ আমি সারাদিন তোমার স্পেশাল প্রোগ্রাম চালাবো, আর সরকারের পক্ষ থেকে তোমাকে আমি প্রাইজ দেব এবং তার সাথে 21 গান স্যালুট দেব।